শুভ সকাল। আজ মার্চ মাসের 4 তারিখ শুক্রবার, অর্থাৎ পবিত্র জুম্মা। শুরু হয়েছে আমার আজকের কর্মযজ্ঞ। সারাদিনের ভিডিও চিত্রটি বরাবরের মতো আপলোড করতে অনেক দেরি হয়ে যায়, বিধায় এই ছোট্ট এক টুকরো ভিডিও দিয়ে শুরু করছি। এটি আমি মোবাইলে ধারণ করছি, কোয়ালিটি ভালো না হলেও শুধু আপনাদের শুভেচ্ছা জানাতেই এই ভিডিওটি করা। ওই যে ওই পাশটায় মুরগি জবাই হচ্ছে। আজকে জানেন যে মুরগি দিয়ে বিরিয়ানি খাবে আমার সম্মানিত মেহমানরা। এরপরে থাকবে দই এবং মিষ্টি। সামান্য কিছু ভিডিও আপনাদের দেখানোর মাধ্যমে শুরু করছি আজকের পুরোটা কর্মযজ্ঞ। যারা আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসতে পারেন। সামান্য কিছু ভিডিও দেখুন কীভাবে শুরু হয় আমাদের শুক্রবারের দিনটি। আর যেহেতু সবজি খিচুড়ি হবে, সেহেতু এই যে সকালবেলায় সবজি কোটা মাছা শুরু করে দিয়েছে আমার কর্মী বাহিনী। ময়নার এত দেরি করলে কেন? তোমার জরিমানা হয়ে গেছে আজকে। এ হচ্ছে ময়না। ময়না আজকে লেট করে ফেলছে, ওর জন্য কি শাস্তি আপনার কমেন্টে লিখে জানাবেন। খাদিজা তুমি এত দেরি করলে কেন? আসি দিয়ে কাজ হবে না, সকাল সকাল আসতে হবে। এই যে সমাজও তার কার্যক্রম শুরু করে দিয়েছে, আশা করছি আজকে সকাল সকাল ভিডিও দেবে। প্রতিদিনই একই কথা, ভিডিও তৈরি করতে আমার দেরি হয়ে যায় দেরি হয়ে যায়। আজকে কিন্তু এটা আমি শুনবো না, তাড়াতাড়ি ভিডিও চাই। এই যে এখানে আমার দুই মেহমান অলরেডি চলে আসছেন। এরা দুপুরে আসলেই পারতো, কিন্তু সবজি খিচুড়ির ঘোষণা শুনছে তো কাল, যে কারণে এই সবজি খিচুড়ির লোভ সামলাতে পারেনি। তা আপনি কোথা থেকে আসছেন বলেন? আমি পুরান ঢাকা থেকে আসছি, গেন্ডারিয়া। গেন্ডারিয়া থেকে আসছেন? আপনি কখন রওনা দিয়েছিলেন? আমি রাতে 12টা রওনা দিয়েছিলাম, এখানে 4টার সময় নেমেছি। আচ্ছা, দেখেন এত কষ্ট করে আসার জন্য ধন্যবাদ, সারাদিন সাথে থাকবেন। এই যে সবজি কাটাকাটি শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যে সবজি খিচুড়ি হবে, সেটি দিয়ে শুরু হবে। আপনাকে ধন্যবাদ। আর আপনি নামটা বলেন এবং কোথা থেকে আসছেন যদি বলতেন? মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিং থেকে আসছি। আমার বাসা সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ সদরই বাসা? থাকেন ময়মনসিংহে? কি করেন ওখানে? ময়মনসিং ওখানে চাকরি করি। চাকরি করেন না? আমার কর্মযজ্ঞের কি ভিডিও চিত্র দেখেন? অবশ্যই আমি দেখি, এবং আমার বন্ধু বান্ধব আরো দুই চারজন যারা আছে তাদেরকেও দেখার জন্য সিস্টেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পারছি আপনি সকাল সকাল আসছেন, আমার সবজি খিচুড়ি খাবেন, অসুবিধা নেই একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থাকেন আমার সঙ্গে। এই হচ্ছে মোহাম্মদ, মুরগি নিয়ে আসছে। কেমন আছো তুমি? আজকে শুভ সকালের ছোট্ট ভিডিও চিত্রটির মধ্যে তুমি থাকছো, কেমন লাগছে আমার অনুষ্ঠানে মুরগি সাপ্লাই দিয়ে? একটা গেছে রে। এইখানে মোহাম্মদের সঙ্গে কথা বলতেই একটা মোরগ পালানোর চেষ্টা করেছিল দর্শক, কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারেনি। এই যে আমার সিরাজগঞ্জের এক ভাই, আমার মেহমান, তিনি ধরে ফেলেছে। হ্যাঁ, এভাবেই সুন্দরভাবে শুরু হয় আমার জুম্মাবার। হ্যাঁ, একটুর জন্য একটা মোরগ মানে পালাতে পারিনি। হ্যাঁ, এই যে এই সাইডে আমার বাহিনী কর্ম শুরু করে দিয়েছে। এই যে আমার ছেলে ঢাকা থেকে চলে আসছে গত রাত্রিতেই, সেও তার অজানা নিদর্শনে দেখাবে, দেখবেন ওর চ্যানেলটাও দেখবেন। লেখাপড়ার পাশাপাশি বাড়তি কিছু করছে, আমি দুষ্টমি করি মজা করি। এর পরেও তো একই কথা, মানিক মানিকের ছেলে একই কথা, ওর চ্যানেলটা দেখবেন আপনারা, ভালো মন্দ কমেন্টসে লিখবেন।
ওকে পরামর্শ দিবেন কিভাবে আরো ভালো কাজ করা যায়, কিভাবে চললে জীবনে ভালো করতে পারবে, সেই বিষয়গুলো ওর কমেন্টসে লিখবেন। দয়া করে কেউ আবল তাবল খারাপ কিছু লিখবেন না, কারণ খারাপ তো কিছু করছে না, আমি মরে গেলে তো ওরাই চালাবে। তা আগের থেকে দোয়া করবেন, ওদের সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এইভাবেই আমার প্রতিটা শুক্রবার শুরু হয়। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আমার মোবাইলে ধারণ করে দেখানোর চেষ্টা করেছি, ছবি খুব একটি ভালো হয়নি, জাস্ট এটা সকালবেলার চিত্র আর কি। তো যারা আমার মেহমানদারিতে অংশ নিতে চান, আশেপাশে আছেন, তারা ইচ্ছে করলে দুপুরের মধ্যে আসতে পারেন, দেখতে থাকুন আর অপেক্ষায় থাকুন, সন্ধ্যার পরে অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিও চিত্র পাবেন। সবার কাছে দোয়া চেয়ে এবং সবার জন্য প্রাণ ভরা দোয়া করে শেষ করছি এই মোবাইলে ধারণ করা ছোট্ট ভিডিওটি। যদি পরবর্তী কোনো অংশ দেখতে চান তাহলে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আরও 2-4 মিনিট ভিডিও এই মোবাইলে ধারণ করে আপনাদের দেখাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।